কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের 75 বছর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক শান্তা দত্ত, রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস, ডিন অধ্যাপক অঞ্জন বেরা এবং বিভাগীয় প্রধান অধ্যাপক পীযূষ কান্তি পানিগ্রাহী। অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানালেন অধ্যাপক অঞ্জন বেরা। ম্যাডাম, ওইদিনকে উদ্বোধনী অনুষ্ঠানে রিলিজ করা হবে। আমাদের একটা প্লেক যেটা আমরা লিখেছি, এর মধ্যে সেটা আমরা একটা এই স্মরণে 75th অ্যানিভার্সারি স্মরণে একটা অলোক একটা উদ্বোধন করা হবে। আমরা ঠিক করেছি একটা আন্তর্জাতিক সেমিনার করব। আমরা কিছু পপুলার প্রোগ্রাম করব সাংবাদিকতা নিয়ে, তার ট্রেনিং ইত্যাদি নিয়ে করব। একটা প্রকাশনা করব ইতিহাস নিয়ে, জার্নালিজমের। ক্যালকাটা ইউনিভার্সিটির গুরুত্ব হচ্ছে কি জানেন, যে তার আগে 2-3 ইউনিভার্সিটিতে চালু হয়েছিল ঠিকই, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে ট্রেন্ড সেটার। সেক্ষেত্রে আমাদের সাফল্য অনেক, কিন্তু আমরা সাফল্যের জন্য খুব কমপ্লেসেন্ট নই। সর্বদাই আমরা সেলফ ক্রিটিক্যালি দেখি যে আরও কী করে ভালো করে। যে এখন ক্রমাগত পরিবর্তন হচ্ছে, সেইটাই আমাদের 75 বছর উদযাপনের বলতে পারেন মূল বিষয় আর কি, এইটা।